একটা সঙ্গীত ছিল রে, সে পিছন দিয়া যাইয়া ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলার গলা মুবারকের মধ্যে এমনি দুইটা হাত দিয়া ধইরা পেছনের দিকে টান দিয়া সোয়া পালাইছে, আর সিমর আইসা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলার বুকের মধ্যে বইসা গেছে। বুকের মধ্যে যখন বসছে রে, তরবারি দিয়া ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলার গলা মুবারকের মধ্যে কাটার জন্য চেষ্টা করে, ছুরি সালায় গলা মুবারক কাটে না। কিন্তু আমাদের এলাকায় প্রচলিত একটা শান আছে, কারবালার কয় ধীরে ধীরে চালাও সিমর ছুরি। আরে এটা আসলে কোন ইমাম হুসাইনের জবানের কথা নয়, এটা আসলে ইমাম হুসাইনের কারবালার শান নয়। আরে নবীর বংশকে আসতে ছুরি চালাইতে কইব, নবীর বংশ তো জানে যত তাড়াতাড়ি ছুরি চালাইব তত তাড়াতাড়ি জান্নাতের পেয়ালা পান করব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার গুরু জবানের কথা, ইয়াজিদের অনেক মানুষ, ইয়াজিদের আসমা বিনতে ইয়াজিদ, ইয়াজিদের একটা মাইয়া ছিল আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওই মাইয়াটা আমার দয়াল নবীর বংশের প্রতি ঈমান আনয়ন করার কারণে তারা ইমানদার ছিল। উনি বলেন আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার গলা মুবারকের মধ্যে যখন ছুরি চালানো হচ্ছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার চোখটা বন্ধ কইরা শুধু বলতাছে বলতাছে, আসতেছে আসতেছে এমন একটা শব্দ বলতেছে। আরে আমি আসমা জিজ্ঞাসা করলাম, ও ইমাম হুসাইন তরবারি গলা মুবারকের আগার মধ্যে আপনি কারে বলতাছেন আসতাছি? উনি ডাক দিয়া কয় তোমরা জানো না রে, আমি তরবারি আগানিয়া চোখটা বন্ধ করার পর দেখলাম আমার নানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুফার জমিনে শহীদ হওয়ানেওয়ালা, কুফার জমিনে কতল হওয়ানেওয়ালা আমার আব্বা হযরতে মওলা আলী মুশকিল কুশা, এবং আমার মা ফাতেমাতু জহরা আমার ভাইকে একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, সাত সাতবার বিষপান করে আমার নেওয়ালা আমার শহীদ ভাই ইমাম হাসান, এ চারজন দাঁড়ায় রয়েছে আমার জন্য জান্নাতি খাবার সামনে নিয়া। আনিসুর রহমান মাদ্দাজিল্লাহুল আলী ওনার শামে কারবালা, এটার মধ্যে এ সুহাবে কারবালা সম্পর্কে এমন ভাবে একটা উক্তি উল্লেখ করছেন যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কারবালার ময়দানে গেলেন, তার আগে অনেক ঘটনা, কারবালার ময়দানে যাওয়ার পর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তরবারি, আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ম মানে বুক বন যেটাকে বলে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পানির পাত্র, এবং আমার নবী রহমাতাল লিল আলামিন নবীদের রওজা মুবারকে সর্বপ্রথম সালাম দিয়ে উনি ওনার স্ত্রী হযরতে শাহেরা বানুর কাছ থেকে অনুমতি নিয়ে অন্তরে সন্তান হারা হযরতে ইমাম আলী আসগর রহমতুল্লাহি আলাই ওনার রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সুখ অন্তরে নিয়ে কারবালার ময়দানে রওনা করেছেন। কিন্তু ওনার আগে আরো 72 মতান্তরে 73 জন কারবালার ময়দানে শহীদ হয়ে গিয়েছেন, এদের সৈন্যের কোনো অভাব নাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে যখন গেলেন, যাওয়ার পর দেখলেন ইয়াজিদের বাহিনী প্রত্যেকটার মাথায় পাগড়ি, প্রত্যেকটার শরীরে পাঞ্জাবি, প্রত্যেকটার মাথায় টুপি, আবার তারা এমন প্রস্তুতি নিয়ে রেখেছেন এক একজন অজু ছাড়া নাই, প্রত্যেকটার অজু আছে, এই অজু পবিত্রতা নিয়ে কি করবে, নবীর বংশ আহালে বায়াতের গলা মুবারকে ছুরি ছালাবে, জোরে কর নাউজুবিল্লাহ। তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি যখন কারবালার ময়দানে গেলাম, এতগুলো ইয়াজিদের মাঝখান দিয়ে আমি একটা ছোট্ট বাচ্চা দেখছি। কি বাচ্চা? কেউ বলেছেন 7 থেকে 8 বছর, কেউ বলেছেন 11 থেকে 12 বছর। ওই বাচ্চাটার চেহারাটা এত সুন্দর, আমি ইমাম হুসাইন রাদিয়াল্লাহ আগের যুগে, এখন না মারামারি হইলে লাডি লয়ে ডাইরেক্ট ফিডা, সেনি লয়ে ডাইরেক্ট কুক, আগে যখন যুদ্ধ হইতো যুদ্ধের মধ্যে ফয়সালা হইতো যে কি দিয়া যুদ্ধ করবেন, যদি তরবারি হইতো তরবারি দিয়া যুদ্ধ করতো, যদি বলতো যে হাতে যুদ্ধ হবে এমনি কুস্তির মতো এভাবে হইতো। তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদ বংশের সাথে মোকাবেলা করার জন্য সামনে গেলেন, সামনে যাওয়ার পর ইয়াজিদের দল বারবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন হে নবীর বংশ ইমাম হুসাইন, আমাদেরকে মসনদ দিয়ে দেন, আমরা আপনাকে আপনার খেলাফত দিয়ে দিব, আপনি আপনার খেলাফতের দায়িত্ব পালন করবেন। কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিয়েছেন কি, যে আমি মসনদ আর খেলাফতের জন্য এখানে আসি নাই,
আমি এসেছি আমার নানার গুনাহগার উম্মতের নাজাতের ফয়সালা করার জন্য। কেন এখানে তো মফতাদ, আমি তো মফতাদের জন্য তোমার সাথে যুদ্ধে এসেছি, তুমি তোমার নানার গুনাহগার উম্মতকে কিভাবে আজকের এই কারবালার ময়দান থেকে নাজাত দিবে? বলে আরে এটা তো তোমার ধারণা, আমার নানা দুনিয়া থেকে রওজা মুবারকে যাওয়ার আগে আমাকে বলে দিয়ে গিয়েছেন, আমি যখন এই কারবালার ময়দানে আসবো তোমরা পাঞ্জাবে ওয়ালা পাগড়িওয়ালা ইহুদিদের বংশ, আমি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলা মুবারকে ছুরি চালাইবা, আর আমি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলা মুবারক দিয়ে যতগুলো রক্তের ফোঁটা পড়বে এক একটা রক্তের ফোঁটার বিনিময়ে আমার নানার লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহগার উম্মত জান্নাতি হয়ে যাবে। আমি এই জন্য এসেছি। গভীর মনোযোগ, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উনি ওই জায়গার মধ্যে দাঁড়িয়ে গেলেন, অনেকগুলো ইহুদিদের সামনে ছোট্ট বাচ্চা 8 থেকে 9 বছর বয়স, এটা আর কেউ না, এটা হইল ইবনে জিয়াদের সন্তান, এটার নাম হইল হুরে জান্নাত। সুবহানাল্লাহ, বলেন এ ভাই এতদিন পর্যন্ত ইহুদিদের ইবনে জিয়াদের সন্তান থাকার পরেও ওই জায়গার মধ্যে থাকা অবস্থায় যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলেন, দেখার পরে ডাক দিয়া কয় ও নবীর বংশ, ও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনি যে এই জায়গার মধ্যে আসতেন কারবালার ময়দানে, আপনি কি জানতেন না আপনাকে এই জায়গার মধ্যে কতল করা হবে? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, হ্যাঁ আমি অবশ্যই জানতাম, এটা আমার নানার গায়েবের খবর, আমি জানতাম, তবু আমি এই কারবালার ময়দানে আসছি নানার উম্মতকে বাঁচানোর জন্য। হে ইমাম হুসাইন আপনি কি আমাকে চিনেন? আমি কইলাম আমার পাশে দাঁড়িয়ে থাকা নবীর বংশকে আঘাত করনেওয়ালা ইহুদিদের সন্তান, আমার নাম হইল হুর। ওগো ইমাম হুসাইন আপনি কেন আসছেন? বলে আমি মুতালা শেষ করার জন্য। কিসের মুতালা? কয় আমি এই জায়গার মধ্যে একটা এখন কাজ করব, যে কাজের মাধ্যমে আমাদের যুদ্ধ পরিচালনা হবে। হে ইমাম হুসাইন আপনি যুদ্ধ করার আগে আপনি এই মুহূর্তে আমি হুরে জান্নাতকে আপনার নানার কালিমা পড়ায় দেন। বলে কেন গো, তুমি কেন কালিমা পড়বা? বলে আমি জানি এজিদের মাথার মধ্যে পাগড়ি থাকতে পারে, আমার বাবার পরনের মধ্যে পাঞ্জাবি থাকতে পারে গো, কিন্তু পাঞ্জাবি আর পাগড়ি দিয়া আমার বাবা কিন্তু ইমানদার না। কয় কেন ইমানদার না? কয় আমার বাবা তো নবীর বংশে এখনো ভালোবাসতে পারে নাই। কয় তুমি ভালোবাসো কেন? কয় আমি কেন ভালোবাসি? আমি আল্লাহ নিশ্চয় আল্লাহ তাআলা আহলে বায়াত থেকে সকল প্রকার অপবিত্রতা দূর করে তাদেরকে পরিপূর্ণ পবিত্র করেছেন। ওগো ইমাম হুসাইন আমি জানি আমার আল্লাহ যাদেরকে পবিত্র বানাই তারা আর কেউ হতে পারে না, তারা হইল নবীর বংশ, আর ওই নবীর বংশকে আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবী। মুসলিম শরীফের দ্বিতীয় খণ্ড 278 নম্বর পৃষ্ঠার 2404 নম্বর হাদিসে নবী আমার বলেন, আমার নবী বলেন, আন আবি ওয়াক্কাসিন ক্বালা লাম্মা নুজিলাত হাদিহিল আয়াতু নাদউ আবনা আনা ওয়া আবনা আকুম দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাম আলিয়ান ওয়া ফাতিমাত ওয়া হাসান ওয়া হুসাইনান ফাকালা আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি। আমার নবী ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলার হাদিস থেকে বর্ণনা বর্ণিত, ইনি বলেন যখন আয়াত নাযিল হয়
এসো আমরা আহ্বান করি আমাদের সন্তান এবং তোমাদের সন্তানদেরকে। নাজিল হয় তখন আমার নবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, মা ফাতেমাকে ডাকলেন এবং ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। ডাক দিয়া আমার নবী দোয়া করে, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, হে আল্লাহ এরা আমার আহলে বায়াত, এরা আমার আহলে বায়াত। আর এই আহলে বায়াত, আমার নবী বলেন আহলে বায়াতের সদস্যের মধ্যে সর্বশ্রেষ্ঠ যে দুইজন সদস্য রয়েছে, ছোট্ট ছোট্ট মানুষ, ওই ছোট্ট ছোট্ট মানুষ গুলার নাম হইল হযরত ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আমার নবী তাদের সম্পর্কে বলেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার নবী বলেন হযরত ইমাম হাসান হুসাইন হইল জান্নাতের যুবকের সরদার। ওই ইমাম হাসান আর হুসাইনের সঙ্গে কারা জান্নাতে থাকবে জাননি? নবীর উম্মতের মধ্যে যারা যুবক থাকবে আমল করনেওয়ালা, নবীর উম্মতের মধ্যে যারা যুবক থাকবে নবীর আশেক, ওটার কসম তারা ইমাম হাসান হুসাইনের সঙ্গে জান্নাতে যাবে। এই ইমাম হুসাইন হাসাইনের পরে আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবীর বংশ যারা আহলে বায়াতের পাগল, তো অনেক মা বোন আছেন এই মাদারপুরের আহলে বায়াতের পাগল, হাসান হুসাইনের পাগল, মা ফাতেমা মাওলা আলীর পাগল। হুজুর আমরা মহিলারা যে আহলে বায়াতের পাগল হইছি, আমরা ঠিকানাটা কি হইব? আরে ঠিকানা সাধারণ নয়, তোমাদের জান্নাতের সর্দারিনী যিনি হইব, ইনার নাম হইল ফাতেমা তু সাইয়্যিদা তু নিসা ই আহলিন জান্না। হযরতে মা ফাতেমা হবে জান্নাতের মহিলাদের সরদারিনী, উনি হলো আহলে বায়াতের সদস্য। আমি জানতে চাই ওই আহলে বায়াতের সদস্যদেরকে যেই মা বোনেরা ভালোবাসবে, তারা কি মা ফাতেমার লগে জান্নাতে থাকবো নিরে বাবা? অবশ্যই। এবার অনেক মুরব্বীরা কারবালাকে বড় মহাব্বত করেন, কারবালার মহাব্বত আছে, আহলে বায়াতের মহাব্বত আছে গো, ওই আহলে বায়াতের মহাব্বত যারা আছে। এখন মুরব্বী মানুষ যুবকের লগে তো জান্নাতে থাকতাম না, কার লগে থাকব? আমার নবী কয় ওনাদের জন্য রয়েছেন হযরতে মাওলা আলী। ওই আলী রাদিয়াল্লাহু তাআলার ক্ষমতা সম্পর্কে আমার নবী হাদিসে মুবারাকার মধ্যে বলতেছেন, লি আলীন আনতা মিন্নি বিমান লাতি হারুন মিন মূসা ইল্লা আন্নাহু লা নাবিয়্যা বাদি। জবান খুলে জোরে জোরে বলেন আল্লাহু আকবার। নবী আমার আলী রাদিয়াল্লাহু তাআলার বুকে লক্ষ্য করে বললেন, নবী আমার বলেন যে আলী হলো হযরতে মূসা নবী এবং হারুন নবীর সাইতে তাদের সম্মানের মর্যাদা যত তাদের চাইতে আরো বেশি। শুধু তাই নয়, আমার নবী বলেন শোনো মুসলমান শুনে নাও, এবং ইল্লা আন্নাহু লা নাবিয়্যা বাদি, আমি নবী ঘোষণা করলাম রে, আমি নবীর পরে কোনো নবী নাই, আর যদি হইতো এটা আবার হযরতে আলীও আমার নবী বানাইতো। এ বন্ধু রে, ওই আহলে বায়াত যারা জান্নাতের জামিনদার, যারা জান্নাতের মালিক, ওই তাদের বারোবার সন্তানের মধ্যে ধারণ করেছে এদিদের সন্তান জান্নাম ঘুরে জান্নাত। ইনি ডাক দিয়া কয়, ইমাম হুসাইন আপনি কারবালায় এসেছেন যুদ্ধ করার জন্য, আপনার নানার উম্মতকে বাঁচানোর জন্য, আমি আপনার নানার ধর্ম ইসলাম দ্বারে বড় পছন্দ করি। হুসাইন গো, আপনি যুদ্ধ করবেন না, আপনি আমারে আপনার সঙ্গে নিয়ে যান। কিন্তু বন্ধুরে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার তারে বড় পছন্দ হয়েছে, এত মায়ার চেহারা, পুরে জান্নাতে ডাক দেয়া বলে তুমি আমার সাথে আসার পর লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পুরে জান্নাত। যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সাথে থাইকা কালিমা পড়লেন, ইমাম হুসাইন বলে চলো তোমারে আমি আমার আমার তাবুর মধ্যে নিয়ে যাই। তাবুর মধ্যে নিয়ে যাবে, পেছন থেকে দিদের দল ডাক দেয়, ওগো ইমাম হুসাইন 72 জন তো পাঠাইলা সবাই রে কতল করলাম, তুমি চইলা যাও, না জানি নবীর বংশ বই পেয়া গেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাহু আর পেছনের দিকে যায় না, কোরআন লেগামটা টান দিয়া পেছনের দিক থেকে সামনে অগ্রসর করছে। আর 7 থেকে 8 বছরের বাচ্চা হুরে জান্নাত ডাক দিয়া কয়, ইমাম হুসাইন
ও ইমাম হুসাইন কোথায় যান কোথায় যান বলে যুদ্ধ করার জন্য কেন? নানার উম্মত বাঁচানোর জন্য। ইমাম হুসাইনকে 8 বছরের ছেলে ডাক দিয়ে কই হুসাইন আপনি যায়েন না বলে কেন যাইতাম না বলো না বলে আপনি যদি আমি হুরে জান্নাত জীবিত থাকা অবস্থায় ইন্তেকাল করেন গো আপনি যদি শহীদের পেওয়ালা পান করেন আমি আমার নবীর সামনে কেমনে চেহারা দেখাইব আমার অনুমতি দেন আমি ঘুরতে চলে যাই। 8 বছরের ছেলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছ থেকে একটা তরবারি নিয়া চইলা যা যুদ্ধ করার জন্য, একজন নয় দুইজন নয় তিনজন নয়, ওনার হাতে 80 জন ইজিদের বংশ ইজিদের সৈন্য ধ্বংস হয়ে গেছে। আগারে যখন ইয়াজিদ দেখলেন হুরে জান্নাত 80 জনকে কতল করে নিজে বাবা হইয়া নিজের সন্তানের গলার মধ্যে ছুরি চালাইয়া দিছে, আর ইমাম হুসাইন ওই সময় আহ বলে একটা শব্দ করছে রে, কারণ বাবার অন্তরের মধ্যে ছেলের জন্য মায়া নাই। আহারে আহটা কেন করছে জানোনি? বর্তমান জামানার এমন কিছু বাবার জন্য যারা সন্তানরে কুপথে ঠেলে দেয়। এ বন্ধু ও নবীর পাগলের দল, এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পালা। যুদ্ধের নিয়ম হইল একজন আসবে একজনের সাথে, যুদ্ধ করলে আরেকজন আসবে, একজন কতল হইলে আরেকজন আসবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কারবালার ময়দানে যুদ্ধ শুরু করলেন, তরবারিটা হাতের মধ্যে, ডান হাতে তরবারি বাম হাতে গোড়ার লাগামটা ধরে যুদ্ধের ময়দানে ইজিদের কারবালার অংশে ঢুইকা গেছে। কারবালার অংশে যাই যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছে, একজন কারবালার ময়দানে সর্বপ্রথম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসছে। আয়েশা তরবারি চালাইব দূরের কথা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারিটা হাতে নিয়া আল্লাহু আকবর কইয়া ডান দিক থেকে বাম দিকে তরবারি চালায়, একজন কত একজন কতল হইয়া যায়, আরেকবার বাম দিক থেকে ডান দিকে নেয় আরেকজন কতল হইয়া যায়, আরেকবার ডান দিক থেকে বাম দিকে, এমন ভাবে মারতে মারতে অনেক গুলা এজিদ সৈন্য মাইরা ফালাইছে। এজিদের মধ্য থেকে রুকুম নামক একজন ডাক দিয়া কয়, এ এজিদের বংশ নবীর বংশ ইমাম হুসাইন এমন ভাবে তরবারি চালায় গো, আমার মনে হয় একজন একজন গেলে তোমরা পারবা না, দলবদ্ধ হইয়া যাও, সবার হাতের মধ্যে তোমরা তাড়াতাড়ি তোমরা তীর বল্লম লইয়া লাও, একসাথে বল্লম গুলা তীর গুলা লইয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চারদিক দিয়া যায়। কিন্তু বন্ধুরে ওই সময় সকলে জিদের দল লক্ষ্য করে দেখলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর একসাথে 30 জন তীর মারা শুরু করছে। কিন্তু কষ্টের বিষয় কি জানোনি, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর মুবারক একটা তীরও লাগে না। এরা কেন রে ওই কারবালার ময়দানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে 1200 যুবক একসাথে ঈমান গ্রহণ করেছে, তারা ডাক দিয়ে বলে আমরা কেন ঈমান গ্রহণ করেছি জানোনি? যখন দেখলাম 30 জন একসাথে তীর মারে, তীরগুলা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মাথা মুবারক পর্যন্ত যায়, কিন্তু আমরা দেখি গোল কইরা যখন তীরগুলা মারে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মাথাটা ওই সময় কেমন জানি হইয়া যায়। ওই তীরগুলা 30 জন 30 দিক থেকে মারলে এক একটা এক একজনের শরীরের মধ্যে বিদ্যা যায়। হঠাৎ করে ইবনে জিয়াদ একটা তীরকে লক্ষ্য করে, ইমাম হুসাইন যতক্ষণ বুড়ায় থাকবে জোরার লম্প জম্পের কারণে একটা তীর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর মুবারক লাগবে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আগে সর্বপ্রথম গোড়া থেকে নামানো লাগবে। গোড়ার পাউডা লক্ষ্য করে ওই দুল দুল গোড়ার পায়ের মধ্যে মারছে একটা তীর, ডান দিকের
হাঁটু বরাবর গোড়ার তিরটা লাইগা গেছে রে বন্ধু। ওই তিরটা লইয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা গোর সামনে গোড়াটা কায়থয়া পড়ে গেছে। বড় বড় বিশারদগণ কই যখন গোড়াটা নিচে পড়ে গেছে গো, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ঘুরে নিয়ে আর গোড়াটা দাঁড়াইতে পারে না। ওই সময় আমার আল্লাহ ওই গোড়াটার নাকি কুদরতি জবান খুলে দিছে, গোড়া ডাক দিয়া কয় মাপসাই গো ইমাম হুসাইন, ও নবীর বংশ আপনারে আমি আমার পিঠ মোবারকের মধ্যে রাখতে পারলাম না, পিঠে রাখতে পারলাম না, ও নবীর বংশ জানি না এটার জন্য আমি গোড়ার কেমন হাল আর অবস্থা। এবারে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা খুব যুদ্ধ পরিচালনা করতেছেন, একজনের সাথে অনেক মানুষ যুদ্ধ করতেছেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওই কারবালার ময়দানের মধ্যে যুদ্ধ অবস্থায় পেছন দিয়া আয়েশা ইবনে জিয়াদের সাথী রুজে কারিম নামক নাম রে, আরেকটার নাম আবিশাদ্দা, আরেকটার নাম রুদ্দে কাফুর, এই চারটা মানুষ পেছন দিয়ে এসে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ঘুরে তীর মারা শুরু করছে। একটা তীর লাগছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ঘুর মাঝ বরাবর হাড় বরাবর পেট হইয়া বাইর হইছে, আরেকটা তীর এমন দিকে ডান দিক দিয়া বাইর হয়, আরেকটা তীর বাম দিক, আরেকটা তীর এই ঘাটটার দিক দিয়া বাইর হয়। যখন বাইর হইছে রে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ঘুর অনেকগুলা তীর মারছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ঘুরকে তীরগুলা মারার পরেও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মাটিতে পড়ে না। আরে অনেকগুলা তীর মারার পর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মাটির মধ্যে পড়ে যায়। পড়ে যাওয়ার পরে শিমর নামক লোকটা এসে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বুক মুবারকে বসছে, যে গলায় চুমু খেতেন আল্লাহর হাবিব নবী মুস্তফাই, সে গলে দুষ্ট শিমর বিষের ছুরি কেমনে চালাই, হে হোসেন নবীজির ঔলাদ সালাম জানাই, মোরা তোমায় সালাম জানাই, মোরা তোমায়, হে হোসেন নবীজির ঔলাদ সালাম জানাই, মোরা তোমায়, জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, যে সময় দুষ্ট শিমর হুসাইনের গলায় তলোয়ার চালাই, হে হোসেন নবীজির ঔলাদ সালাম জানাই, মোরা তোমায় সালাম জানাই। এ বন্ধুরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কয় আমার বুক মুবারকের মধ্যে বসিস না রে, বলে কেন আমার এই বুকটার মধ্যে আমার নবীজির ঠোঁট মুবারক দিয়া এতবার চুম্বন করছে রে, আমার নবী রাহমাতাল লিল আলামিন, নবীর শানে গুস্তাকি হইব রে, না না তোরা এখানে বসিস না, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা করে কতল করা হবে, ডাক দিয়ে বলে আমি দুইটা রাকাত নামাজ আদায় করতে চাই। দেখেন না রে তরবারি গলা মুবারকের আগার মধ্যে আইসা গেছে, তবুও কয়ে দুই রাকাত নামাজ আদায় করতে চাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কোন নামাজের মধ্যে দাঁড়াইছে, হে মুসলমান তোমার বিপদ আপদ ছাড়তাছে না, তোমার সন্তান বিদেশে বড় বিপদে আছে, তোমার ঘর থেকে রোগ বালা মুসিবত ছাড়তাছে না, ইবাদত করতেছো এগুলো কবুল হচ্ছে না, আমি তোমাকে বলবো ইমান এবং আকীদা ইখলাস খুশুতিও ঠিক রেখা নামাজ পড়া কবুল হয়ে যাবে, নামাজের মধ্যে আইসা আল্লাহর কাছে কান্দো, আমার আল্লাহ তোমার দোয়াটা কবুল করবে। এই বিশ্বাসটা শুধু মুসলমান ইমানদারের না, এই বিশ্বাস মুনাফিক বেঈমানেরও করত, কারণ মুসলমান যদি নামাজ আদায় কইরা আল্লাহু আকবরের ধ্বনি দেয়, আল্লাহু আকবরের ধ্বনির কারণে
কারণে আল্লাহ মুসলমানের মনের আশা পূরণ করে মুসলমানকে সব জায়গায় কামিয়াবি করে। এবার ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা কোন নামাজের জন্য দাঁড়িয়ে গেছে কারবালার ময়দানে। কারবালার ময়দানে যখন ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা দাঁড়াইছে নামাজ আদায় করতে গেছে, এক রাকাত নামাজ শেষ, দ্বিতীয় রাকাতের রুকু দিয়া সেজদার ভিতরে গেছে একটা সেজদা, এজিদের দল রে একজনে ডাক দিয়া কই রে এজিদ বংশ এই ইবনে জিয়াদ রে, ইমাম হোসাইন আগে দিল প্রথম রাকাতে দুইটা সেজদা আরো বাকি আছে একটা সেজদা, দ্বিতীয় রাকাতের একটা সেজদা দিতে আর একটা সেজদা যদি দেয় তাইলে মুসলমানের হাতে আমরা এই ইমাম হোসাইন নবীর বংশের হাত আমরা বাঁচার মতো কোনো উপায় নাই। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটা সেজদা দিতে যাইব, ইবনে জিয়াদের একটা সঙ্গী ছিল রে সে পিছন দিয়া যাইয়া ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলা মুবারকের মধ্যে এমনি দুইটা হাত দিয়া দইরা পেছনের দিকে টান দিয়া সোয়া পালাইছে, আর সিমর আয়েশা ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের মধ্যে বইসা গেছে, বুকের মধ্যে যখন বসছে রে তরবারি দিয়া ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলা মুবারকের মধ্যে কাটার জন্য চেষ্টা করে ছুরি সালায় গলা মুবারক কাটে না, কিন্তু আমাদের এলাকায় প্রচলিত একটা শান আছে কারবালার, কয় ধীরে ধীরে চালাও সিমর ছুরি। আরে এটা আসলে কোন ইমাম হুসাইনের জবানের কথা নয়, এটা আসলে ইমাম হুসাইনের কারবালার শান নয়। আরে নবীর বংশকে আসতে ছুরি চালাইতে কইব, নবীর বংশ তো জানে যত তাড়াতাড়ি ছুরি চালাইব তত তাড়াতাড়ি জান্নাতের পেয়ালা পান করব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবানের কথা ইয়াজিদের অনেক মানুষ, ইয়াজিদের আসমা বিনতে ইয়াজিদ, ইয়াজিদের একটা মাইয়া ছিল আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওই মাইয়াটা আমার দয়াল নবীর বংশের প্রতি ঈমান আনয়ন করার কারণে তারা ইমানদার ছিল। উনি বলেন আমার ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলা মুবারকের মধ্যে যখন ছুরি চালানো হচ্ছে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখটা বন্ধ কইরা শুধু বলতাছে বলতাছে আসতেছি আসতেছি এমন একটা শব্দ বলতেছে। আরে আমি আসমা জিজ্ঞাসা করলাম ওকে ইমাম হোসাইন তরবারি গলা মুবারকের আগার মধ্যে আপনি কারে বলতাছেন আসতাছি, উনি ডাক দিয়া কয় তোমরা জানো না রে, আমি তরবারি আগানিয়া চোখটা বন্ধ করার পর দেখলাম আমার নানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুফার জমিনে শহীদ হওয়ানে ওয়ালা, কুফার জমিনে কতল হওয়ানে ওয়ালা আমার আব্বা হযরতে মওলা আলী মুশকিল কুশা এবং আমার মা ফাতেমাতুজ জোহরা আমার ভাইকে একবার নয় দুইবার নয় তিনবার নয় সাত সাতবার বিষপান করে আমার নেওয়ালা আমার শহীদ ভাই ইমাম হাসান এই চারজন দাঁড়ায় রয়েছে আমার জন্য জান্নাতি খাবার সামনে নিয়া, জান্নাতি খাবার সামনে নিয়ে আমার জন্য বৈশা রয়েছে রে আমারে বারবার ডাকে আয় আয় রে, ওরে ইমাম হোসাইন তোমারে লইয়া জান্নাতি সুদা পান করো, আমারে ছুরি জ্বালাই যখন গলা মুবারক কাটে না আমি ডাক দিয়া কইলাম রে দিদি বংশ ওই বিনে দিয়া গো সিমর ছুরি চালাইলে কাটব কেমনে, কয়ে কাটে না কেন কয়ে কাটব কেমনে গো, কারণ এই গলা মুবারকে তো রহমাতাল্লিল আলামিন নবীর ঠোঁট মুবারক লাগছে, আমার নবীদের ঠোঁট মুবারক যেই জায়গায় লাগছে ওই জায়গাটা তো দুনিয়ার তরবারি আঘাত করতে পারে না। এই কথা বলতে দেরি ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা ঘুরে উট করে আবার শোয়া ফলাইছে, গাড়ের মাঝখান দিয়া ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা ঘুর বাবরি চুল মুবারক গুলারে মুট করে ধইরা উপর সাইড কইরা গার মুবারকের মধ্যে তরবারি চালাইয়া দেয় রে, আর পেছন থেকে কত নবীর বংশের আহলে বায়াতের প্রেমিক ডাক দিয়া কয়ে কার গলার মধ্যে ছুরি চালাইলি, কার গলার মধ্যে ছুরি চালাইলি, যাদের কারণে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করিয়া পালায় না 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 ছুরি চালাইছ না, আরে বলবো কি বলবো কি বলবো কি বলবো কি, ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলা মুবারকের মধ্যে ছুরি চালাইয়া কল্লা মুবারকটা সের মুবারকটা পরে রইছে একদিকে, দেহ মুবারক পরে রইছে একদিকে, এমন সময় কারবালার ভিতরে আমরা এলাকার মধ্যে কারুয়া আছে না নাই
আছে না নাই। কারবালার ময়দানে একটা কালো রঙের কুসকুসা কালো একটা কাক আগমন করছে। কাক আগমন কইরা বর্তমানের কাকগুলা গরু জবাই করলে রক্তের উপরে হাঁটে, কাকটা কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার রক্ত মুবারকের মধ্যে উঠে না, খুম মুবারকের মধ্যে উঠে না। দূর থেকে এই রক্ত মুবারক গুলো খুম মুবারক এখানে কাকলে খান দিয়ে দাঁড়াইয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার রক্ত মুবারক গুলার মধ্যে তার ঠোঁটটা এভাবে গসা দিতেছে। গসাটা দিয়া যখন কাকটা উড়াল মারছে রে, যাইয়া ইমাম হুসাইনের বংশের তাবুর সামনে যাইয়া একটা গাছের ডালে বৈশা বৈশা কা 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 কইরা ডাকতাছে। এমন সময় ওই জায়গার মধ্য থেকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার ঘর একটা কন্যা ছিল, যিনার নাম হইল সাইয়্যাদাতু সাইয়্যাদাতুল হুসাইন, যিনার নামটা মনে পড়তেছে না, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার ঘর কন্যা ইমাম হুসাইনের শাহজাদি, উনি ঘরের মধ্যে পড়ে রইলেন। হঠাৎ করে কাকের বারবার ডাকাডাকি শুইনা, কাকের ডাকটা শুইনা, হযরত ইমাম হুসাইনের শাহজাদি উনি ঘর থেকে বাইরে হইয়া আসলেন। আসার পরে দেখে রে একটা কাক ডাকতাছে। ওই সময় ইমাম হুসাইনে পাকের শাহজাদির সামনে ওই কাকটা আসছে, রক্ত মুবারক গুলা দেখা যায়। হুসাইনে পাকের শাহজাদি ওই রক্ত মুবারকটা দেখা বুঝতে দেরি হয় নাই, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা করে কারবালার ময়দানে শহীদ করে দিছে। দৌড় মাইরা গেছে উম্মে সালমার কাছে, উম্মে সালমার কাছে যায় ডাক দিয়া কয়, ও গো ও উম্মে সালমা নবীর বংশ আহলে বায়াত, আপনার কাছে জানতে চাই, আমার দয়াল নবী রহমাতাল্লিল আলামিন নবীন আপনার কাছে একটু মাটি দিছিল, ওই মাটিগুলা কোথায় আপনি দেখেন না? ওই মাটিগুলা তো আমার একটা দস্তার বন্দির মধ্যে ঢুকানো, আমার একটা কাপড়ের পুটলিতে ঢুকানো, কাপড়ের পুটলিটা খুইলা দেখতাছে মাটিগুলা লাল হইয়া গেছে। ডাক দিয়া কয়, এটা কোন সাধারণ মাটি না রে, হুসাইনে পাকের শাহজাদি, এই মাটি হইল কারবালার, তোমার আব্বা ইমাম হুসাইন কে দিদের দল শাহাদাত কইরা দিছে, এ দিদের দল তোমার আব্বারে কতল কইরা দিছে। বলে কেমনে বুঝলেন? কয় হযরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম একদিন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হামান নবীজির বাম উরুর মধ্যে মানে রান মুবারকের উপরে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর ডান উরুর মুবারকের উপরে দুইজনকে নিয়ে আমার নবী বৈশা রইলেন। এমন সময় হযরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আমার নবীর কাছে কিছু মাটি নিয়ে আইসা, আমার নবীরে ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, এই মাটিগুলো আপনাকে আমানত হিসেবে দেওয়া হয়েছে। নবী ডাক দিয়ে কইগুলো কিসের মাটি? আমার নবী কয়, আপনার নাতি ইমাম হুসাইন, আমার জিব্রাইল ডাক দিয়ে কই, নবী আপনার নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেই জায়গার মধ্যে কতল করা হবে এই মাটিগুলো হইল সেই জায়গার মাটি। ও নবী, যেদিন দেখবেন গো এই মাটিটা লাল হইয়া যাইব, ওই দিন মনে করবেন আপনার নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কারবালার ময়দানে কতল করা হয়েছে। নবী গো, আপনি ওই সময় রওজা মুবারকে থাকবেন, আপনি কারোর কাছে ওসিয়তনামা পেশ করে দিবেন। আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কতল করার পরে বন্ধুরা উম্মে সালমা এবং হুসাইন পাকের শাহজাদি কারবালার ময়দানে যায়া দেখে গো আমার নবীর পাগড়ি মুবারক ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারকে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তরবারিটা হাতের মধ্যে মুঠ করা, আর ইমাম আমিরে হামদা হযরত আমিরে হামদার বর্ম মুবারকটা বুকের মধ্যে, মাথা মুবারক সে দেহ মুবারক থেকে পেট থেকে 2 ফুট দূরে পড়ে আছে লাল রক্তে লাল। কারবালার ময়দান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্ত মুবারকে লাল হয়ে গেছে। মজার বিষয়, কারবালার ময়দানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ মুবারক আলাদা, শরীর মুবারক থেকে কল্লা মুবারক আলাদা, হেজিদের মনে একটু মায়া নাই ইমাম হুসাইন
রাদিয়াল্লাহু তাআলা আনহুর কল্লা মুবারক সের মুবারকটা তীরের মাথার মধ্যে করে লইয়া কারবালার ময়দান থেকে মিশরের দিকে যাত্রা করছে। আরে নবীর বংশরা কান্দে আর কয়ে, কার গলা মুবারকের মধ্যে তরবারির আঘাত, কার গলা মুবারকের মধ্যে এই তীরের আঘাত দেওয়া হচ্ছে? না রে না, না এমন কাজ তোমরা কইরো না। এই তরবারি ইবনে জিয়াদের কাছে পৌঁছানোর জন্য যখন রওনা করছে, যাইতে 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 গভীর রজনী হয়ে গেছে। রাত্রবেলা সামনে যা দেখে একটা বড় মন্দির দেখা যায়, খ্রিস্টানদের মন্দির। ওই মন্দিরের পাশে যা দেখে থাকার কোনো জায়গা নাই, খ্রিস্টানের একজন পাদ্রী মন্দিরে পূজা অর্চনা করতেছে। আমি তো তাওরাত কিতাবে পাইছি নবীর বংশরে কখন কতল করা হবে, কতল করার পর নবীর বংশর কল্লা মুবারক এখান দিয়ে নিয়ে যাওয়া হবে, নবীর বংশের শির মুবারকটা এখান দিয়ে নিয়ে যাওয়া হবে। আপনারা বলেন না কোথায় নবীর বংশের শির মুবারক? ইমাম হুসাইন যেই হুসাইনকে আমার নবী ভালোবাসতেন, হুসাইনে পাকের শির মুবারক কোথায়? ওই লোকটা যা দেখতেছে হুসাইনে পাকের শির মুবারক তারা ফালায় রাখছে একটা গাছের নিচের মধ্যে, খেজুর গাছের তলায়। ওই শির মুবারকটা দেখা ওই পাদ্রি ডাক দিয়া কয়, হে দিদ বংশ রে, তোমরা তো এখানে আসছো, এই শির মুবারকটা কার কয়? নবীর বংশ ইমাম হুসাইনের, এটার শাহাদাত করা হয়েছে। ডাক দিয়া কয়ে তোমরা থাকতে চাও? বলে চাই। বলে থাকবা কথা সত্য, যদি আমার এই পূজা অর্চনার স্থানে থাকতে চাও তাহলে তোমার কাছে যে কল্লা মুবারক শির মুবারক দেখা যায়, এই শির মুবারকটা তুমি কি আমার কাছে দিবানি? এই নও আমার কাছে 70 দেরহাম, কারোর কারোর মতে 700 দেরহাম। আমি এটা দেওয়ার পরে আমার কাছে হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শির মুবারকটা দেওয়া হয়েছে। আমি এটা বাড়ির মধ্যে নিলাম। নেওয়ার পর ওই খ্রিস্টান পাত্রে ডাক দিয়া কয় রে, আমি বাড়ির মধ্যে নেওয়ার পর আমার স্ত্রীর সামনে একটা থাল আনার কথা বলছি রে, থাল তাইনা নবীর বংশের কল্লা মুবারক শির মুবারককে এজিদের অত্যাচার থেকে সামান্য সময়ে বাঁচানোর চেষ্টা করেছি আমি। আমি থালের মধ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শির মুবারকটা রাখলাম। দেখেন কালিমার মোহাব্বত কেমনে মানুষকে আকৃষ্ট করে। লোকটা তো খ্রিস্টান, কল্লা মুবারকটা রাইখা শির মুবারকটা রাখলেন। রাখার পরে রে বন্ধু, ওই জায়গার মধ্যে খ্রিস্টান পাদ্রি তার গোসল সাইরা গড়ে গেছে ঘুমাইতে। ছোট্ট ঘর, ব্রাহ্মণ মানুষ একটা ঘরে ঘুমাই, একটা পাশে থালের মধ্যে ইমাম হুসাইন পাকের শির মুবারক রাখা। ওই শির মুবারকটা রাইকা যখন রাত্রে ঘুমাইছে, অর্থাৎ কইরা দেখতাছে রে অন্ধকার ব্রাহ্মণের ঘরের মধ্যে কোনো আলো ছিল না, এই ঘরটা নূরের আলোতে আলোকিত হইয়া গেছে রে। ওই খ্রিস্টান পাদ্রির বউ আলো দেইকা সজাগ হইয়া তাকিয়া দেখতাতে স্বামীরে জবান দিয়া ডাক দিতে পারে না, মুখের বুলি বন্ধ হইয়া গেছে। হাত দিয়া ডাক দেয় স্বামী, হাত দিয়া ডাক দেয় পাদ্রিও মাথা তুইলা দেইকা অবাক হইয়া গেছে। অবাক করা ঘটনা, হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শির মুবারকের উপরে 4টা সাদা রঙের পাখি আসছে, যাদের এমন নুরানি পাওয়ার তাদের দেখার মধ্যে ওই নুরানি পাওয়ারের কারণে ব্রাহ্মণের ঘরটা আলোকিত হইয়া গেছে। তারা দেখতাতে গো ওই 4টা পাখি ইমাম হুসাইনে পাকের শির মুবারক তারে তাওয়াব করতাছে, ঘুরতাছে আর ঘুরতাছে ঘুরতাছে, যায়া ডাক দিয়া কয়ে, কে তোমরা? একজনের পাখির জবান আল্লাহ কুইলা দিছে, পাখি একটা ডাক দিয়া কয়ে, আমি মুহাম্মদ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল নবী। একজন কয় আমার নাম মাওলা আলী, আরেকজন নাম ডাক দিয়ে কয় আমি হইলাম মা ফাতেমা, আরেকজন ডাক দিয়ে কয় আমার নাম ইমাম হাসান। এ বাদেরি, তোমার ধর্ম সঠিক নয়। দেখো ইমাম হুসাইন পাকের মাথা মুবারকটা এখনো পর্যন্ত কেমন জানি লটকাছে। পাদুনি ডাক দিয়া কয় আগলে বায়াতের প্রেম আর ভালোবাসা এত মজা, যখন আমি দেখলাম নবীর বংশের কল্লা মুবারক শের মুবারকের উপরে চারটা পাখি একসাথে তাওয়াপ করে, আমি ওই সময় আমি পাত্রী এবং আমার স্ত্রী ইমাম হুসাইন পাকের ঠোঁট মুবারকের সাথে ঠোঁট লাগাইয়া পইরা নিলাম কালিমা তাইয়্যেবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে বলেন না আল্লাহু আকবার, আর জবান খুলে কন না আল্লাহু আকবার। কারবালার বিচ্ছেদের জ্বালা গো আমরা সইতে পারি না, কারবালার বিচ্ছেদের জ্বালা গো আমরা সইতে পারি না। আরে হাসান শহীদ জহরেতে হোসেন কারবালায়, হায়রে হাসান শহীদ জহরেতে হোসেন কারবালায়, কারবালার বিচ্ছেদের জ্বালা গো আমরা সইতে পারি না। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে দূরে বলেন ইয়া হুসাইন। এ ভাই লক্ষ্য করেন এই ঘটনার মধ্য থেকে দুইটা শিক্ষা। সর্বপ্রথম একটা শিক্ষা হলো কারবালার ময়দানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলা মুবারকের মধ্যে ছুরি চালানো হচ্ছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই রাকাত নামাজ পড়ছে, সুবহানাল্লাহ। যদি আমাদেরকে বাঁচানোর জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে দুই রাকাত নামাজ আদায় করে শিক্ষা দেয়, তরবারির আগার মধ্যে তীরের আগা পল্লমের আগায় থাকতে নামাজ পড়া লাগবে, ওই নামাজের ব্যাপারে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা মুমিনুনের 1 এবং 3 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। আমার আল্লাহ পাক ডাক দিয়া বলেন ক্বাদ আফলাহা, ওই ব্যক্তিগুলা সফল কাম, ওই ব্যক্তিগুলা সফল কাম। নবীগো নিশ্চয় কারা সফল কাম? আমার আল্লাহর নবী কোরআনের আয়াত থেকে বলেন আল্লাযীনা যাহারা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা নামাজের প্রতি মনোযোগী হতে পেরেছে, নামাজের প্রতি বিনীত হতে পেরেছে। এখানে অনেক মানুষ আছেন মনটা খারাপ, গভীর রাত হয়ে গেছে, এখান থেকে যাওয়ার পর ঘুমাইবেন, আগামীকালকে কাজকর্মে যাবেন। আপনাদের কাছে মসজিদের ইমাম সাহেব একবার নয়, দুইবার নয়, তিনবার কতবার নামাজের কথা বলেছেন, শুধু তাই নয় রে বাবা, একবার দুইবার তিনবার নয়, সপ্তাহে বছরের মধ্যে 52টা সপ্তাহের মধ্যে বারবার প্রত্যেক জুমা একবার একবার করে হইলেন নামাজের কথা বলে, কিন্তু আপনি নামাজ পড়তেছেন না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকেই তো সফল কাম বলেছেন, যারা নামাজ আদায় করে তাদেরকে সফল কাম বলেছেন, কিন্তু নামাজ যখন হয় আপনি দুনিয়ার ছোটখাটো কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকেন, যারা যুবক আছেন খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকেন, মোবাইল ফোন নিয়ে ব্যস্ত থাকেন, চিন্তা করেন আপনারা যে মোবাইল ফোন অযথা অনর্থক কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকেন নামাজের সময়, আমার আল্লাহ তো তাদের কথাও বলেছেন
বলছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, এবং যারা অনর্থক কর্ম থেকে বিরত থাকতে পেরেছে, অনর্থক কোনো কাজকর্ম করে নাই, অনর্থক কাজকর্ম বিরত থাকনেওয়ালাদের কামার আল্লাহ কদ আফলাগাল মুমিনুন বলেছেন। ও বন্ধু গো, আপনারা যদি সফল কাম হতে চান, হুজুর সফল কাম কোন জায়গায় হবে? এই সফল কাম তো শুধু দুনিয়ার জমিনে নয়, আর দুনিয়া ওয়াল আখেরা, ওই সফল কাম দুনিয়া এবং আখেরাতের মধ্যে। হুজুর, আখেরাতের মধ্যে সফল কাম নামাজি ব্যক্তি কেমন ভাবে পায়? আমার নবী ডাক দিয়া কয়ে জান্নাতুল ফেরদাউসি নুজুলা, তাদের জন্য জান্নাতুল ফেরদাউস নির্ধারণ করে রাখা হয়েছে। যখন কবরে যায় আমার আল্লাহ তাদেরকে বলবে ফা দাখালাল জান্নাতা, তোমরা জান্নাতের মধ্যে বসবাস করো। সাহাবাই কারাম ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনার কাছে জানতে চাই ওই জান্নাতের মধ্যে আপনার উম্মত কতদিন থাকবে? আমার নবী কয় ওই জান্নাতের মধ্যে কতদিন থাকবে এটার নিশ্চয়তা আমি নবী দিব না, তবে আমার আল্লাহ এটার নিশ্চয়তা দিচ্ছেন, খালিদিনা ফিহা আবাদা, ওই জান্নাতের মধ্যে তারা চিরস্থায়ী বাসিন্দা হয়ে বসবাস করবে। জবান খুলে ধরে ধরে বলেন না সুবহানাল্লাহ। এই কারবালা থেকে আমাদের সর্বশ্রেষ্ঠ শিক্ষা হচ্ছে নামাজ। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি হুজুর এই জন্য একটা শিক্ষা দিয়ে গেছেন, কারবালার কোরবানি স্মরণ কর, প্রাণ ভরে সকলে নামাজ পড়। কারবালার কোরবানিটা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনে হন নাই, কাদের জন্য হয়েছে? আমাদের জন্য, নবীর উম্মতের জন্য। ওনাকে অনেক আহলে বায়াতের প্রেমিক বলেছেন আপনি যাইয়েন না, উনি বলেন যদি না যাই তাহলে নবীর উম্মত নাজাত পাবে কিভাবে? মারা বলে না। এ বন্ধু আমার, এ বাবা রে, এমন নামাজ পড়েন যেই নামাজের মধ্যে ইমানদার হওয়ার পর সফলতা পাইবেন, কিন্তু এমন নামাজ পড়বেন না যেই নামাজের কারণে আপনার সফলতা নাই। বর্তমানে আমরা মসজিদে যাই, মুরগি যেভাবে ঠোকর দিয়া দিয়া খাবার খায় সেদ্ধ আমরা ঠিক সেইভাবে দিই। অল্প একটু কথা আপনাদেরকে বোঝানোর জন্য এ আয়াতটা তেলাওয়াত করছি, নাহলে ওই সময় শেষ করে দিতাম। ও বন্ধু আমার, আপনি যখন নামাজ পড়বেন এই নামাজটা সর্বপ্রথম আপনার প্রয়োজন খুশু খুজুর সাথে, এখলাসের সাথে। মসজিদে গেলেন আর আসলেন, বিশেষ করে যারা জুমার দিন দুই রাকাত ফরজ কইরা তাড়াতাড়ি করে মসজিদ থেকে বাইরে হয়ে চলে আসেন, আপনাদের কদমে আমার হাত দে বাবা, তোর কদম আমার সামনে দে, আমি আমার জিব্বা দিয়া তোমার কদম পরিষ্কার করব। তবে নামাজের মধ্যে অমনোযোগী হয়েও না, কারণ যারা নামাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে অমনোযোগী হয়ে যায় তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। এই জন্য আপনারা যখন নামাজ আদায় করবেন, নামাজ আদায় করার পরে ওই নামাজ আদায় করার পর এবং আগ মুহূর্ত লক্ষ্য করে অল্প একটু সময় আমার মনিবের জন্য দিবেন। আর এই মনিবকে সময় দেওয়ার পর অনেকের বিপদ আপদ টেনশন বালা মুসিবত যে ছাড়ে না, এগুলা থেকে বাঁচার জন্য আরেকটা নামাজ পড়বেন, যেই নামাজের নাম হইল তাহাজ্জুদের নামাজ। এ বাবা, ওই তাহাজ্জুদের নামাজটা আমার আল্লাহ আমার নবীর দান করেছিলেন। কিভাবে? আল্লাহ কোরআনে বলেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ ডাক দিয়ে বলে বন্ধু আমার, আপনি গভীর রজনীতে রাত্রে কিছু অংশে তাহাজ্জুদের নামাজ আদায় করেন, ইয়া রাব্বে কারিম। কেন? আমার আল্লাহ বলেন হাবিব আমার, আপনি যদি তাহাজ্জুদের নামাজ আদায় করেন আমি আল্লাহ আপনাকে অতি সত্বর মাকামে মাহমুদ প্রদান করব। এই আয়াতটা নাযিল হওয়ার পরে আমার দয়াল নবী আল্লাহর কাছে সেজদায় পড়া ডাক দিয়া কয় আল্লাহ আমার এই মাকামে মাহমুদ আমি দয়াল নবী চাই না বলে কেন? আপনি না বলেছেন ওয়া আনা আউয়ালু মাইয়াকরাউ বাবাল জান্নাতা, আমি নবী জান্নাতের দরজা খুলবো। ও আনা আউয়ালু শাফি, আমি নবী আমার উম্মতের সাফাত করব। ও আনা আউয়ালু মুশাফাই, আমি নবীর সাফাত সর্বপ্রথম কবুল করা হবে। ও আল্লাহ, এ তাহাজ্জুদের নামাজ আমার উম্মতকে দান করে দেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে জিব্রাইলের মাধ্যমে জানিয়ে দেয়, যারা তাহাজ্জুদের নামাজ আদায় করার পরে তার বিপদ আপদ ছাড়ে না, রোগবালা মুসিবত ছাড়ে না, টেনশন দূর হয় না, তাহাজ্জুদের নামাজের মধ্যে আমার আল্লাহর কাছে
ডাক দিয়ে বলবে, আল্লাহ আমার বিপদ আপদ পালো মুসিবত টেনশনের জন্য তোমার কাছে তাহাজ্জুদের নামাজ পড়ে আপনার কাছে পাক আনতেছি, আল্লাহ আপনি আমাদের সবাইকে ওই তাহাজ্জুদের নামাজের ফিরায় মাফ করে দেন। আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন নবীর কাছে ওয়াদা দিয়েছেন, নবী আমার আপনার উম্মত যদি তাহাজ্জুদের নামাজ আদায় করে আমি আল্লাহ আপনার উম্মতের মনের আশা পূরণ করব, সকল সমস্যার সমাধান করব একমাত্র তাহাজ্জুদের নামাজের ওসিলায়। জবান করে জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ।